আসসালামু আলাইকুম, শাহনাজ রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মজাদার খিচুড়ি রেসিপি শেয়ার করব, আর সাথে থাকবে বেগুন ভাজি আর হচ্ছে ইলিশ মাছ ভাজি। আমি প্রথমে মুগ ডাল ভেজে নিচ্ছি, মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। একটি বাটিতে আমি মশলা গুলে নেব। বাটিতে আমি অল্প করে পানি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর হচ্ছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, অল্প করে লবণ দিয়ে দিলাম। এখন দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন খিচুড়ি রান্না করার জন্য চলে যাব। চুলাতে প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন পেঁয়াজ ভেজে নেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গুলে রাখা মশলা। আমি মশলা সবসময় এইভাবে গুলে রাখি আলাদা করে বাটিতে, তাহলে রান্নার কাজটা আমার কাছে অনেক সহজ মনে হয়। মশলা কষানোর পর আমি এখন এর মধ্যে দিয়ে দিব চাল আর হচ্ছে ডাল, যে ধুয়ে রেখেছি সেই চাল আর ডাল আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখানে আতপ চাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য, আর হচ্ছে মুগ ডাল। কিছুক্ষণ ভেজে নেব, না ভাজলেও হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো এর মধ্যে। এখানে ডাল দিয়েছি, পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। চাল আর ডাল যে পরিমাণ নিয়েছি তার চেয়ে আধা কাপ পরিমাণ পানি বেশি দিতে হবে, তাহলে খিচুড়ি ঝরঝরে হবে। খিচুড়ি রান্না করার সময় আর হচ্ছে পোলাও রান্না করার সময় ফুটন্ত গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আমি সবসময় গরম পানি দিয়েই রান্না করি। আমি এখানে বেগুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মেখে রেখেছি। বেগুন ভেজে নেব আর হচ্ছে ইলিশ মাছ। এখন আমি বেগুন ভেজে নিচ্ছি। খিচুড়ি দিয়ে বেগুন ভাজা খেতে আর ইলিশ মাছ ভাজা খেতে অনেক মজা লাগে। এখন দেখি খিচুড়ির অবস্থা কি। খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, আমার অনেক পছন্দের খিচুড়ি। বেগুন ভাজি এভাবে লম্বা লম্বা করে করব, চাকচাক করেও বেগুন ভাজি করা যায়। আমার কাছে লম্বা লম্বা বেগুন ভাজি দেখতে অনেক সুন্দর লাগে, এজন্য আজকে লম্বা করে কেটেছি। লম্বা করে ভেজে নিচ্ছি বেগুন। বেগুন ভাজি নামানোর পর আমি এখন ইলিশ মাছ ভাজি করে নেব, খিচুড়িটাও নামিয়ে নেব চুলা থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে। আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।